ওর নাম কোকো। তো ও একটা ফিমেল ল্যাব্রাডর, আর আমি ওকে এনেছিলাম আমাদের ফালাকাটার দাদার কাছ থেকে, সন্দীপটা। তো যখন আমি কুকুর আনি, তো আমার অতটা এক্সপিরিয়েন্স ছিল না, বা বলতে পারেন যে আমার অতটা মানে জানা ছিল না যে কীভাবে মানে পালতে হয়, কীভাবে কী করতে হয়, কীভাবে খাওয়াতে হয়, কী খাওয়াতে হয়, কিছু আমার কোনো আইডিয়া ছিল না। তো সন্দীপদার কাছ থেকে আনার পরে সন্দীপদা আমাকে সবসময় গাইড করেছে, যে কোনো সময় যে কোনো কুকুরের কোনো অসুবিধা হলে বা শরীর খারাপ হলে, শরীর অসুস্থ হলো, সেটার জন্য সন্দীপদাকে আমি রাত 12টা 1টা অবধি কল করেছি, আর সন্দীপদা রাত 12টা 1টা অবধি আমাকে সার্ভিস দিয়েছে। লকডাউনের সময়, এমনকি লকডাউনের সময় রিক্স নিয়ে এসে সব কিছু দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে, আর মানে সেল সার্ভিস সন্দীপদার বলতে গেলে খুবই ভালো। তো মেন কথা হচ্ছে, আপনারা একটা কুকুর যদি আপনাদের মানে কিনতে হয়, তো আপনারা কুকুরটা হয়তো আনবেন, বাট যদি আফটার সেল সার্ভিস ভালো না থাকে যে কোনো জিনিসের ব্যাপারে, তো সেটা আপনি কোনোদিনই সেটাতে স্যাক্রিফাইস মানে সরি মানে কোনোদিনই এটা আপনি ব্যাপারটা ভালোভাবে নেবেন না। তো সন্দীপদার কাছ থেকে আনার পরে আমি এটাই বললাম যে না, সন্দীপদার আফটার সেল সার্ভিস খুবই ভালো, আর যখনই আপনার কোনো অসুবিধা হবে সেই জিনিসের মধ্যে আপনাকে অন্য কারোর কাছে যেতে হবে না, সেটা আপনাকে সব টোটাল গাইড সন্দীপদা করে দেবে। তো এটা জাস্ট একটা রিভিউ ভিডিও যে আমার ওকে আনার পরে কি সমস্যা হয়েছে বা কী রকম সার্ভিস দিয়েছে সন্দীপদা সেটার ব্যাপারে। তো সন্দীপদাকে যদি আমি সার্ভিসের দিক দিয়ে বলি, তো 5-এর মধ্যে আমি হয়তো 5-ই দিব। তো এটাই মানে জাস্ট একটা কুকুর কিনে আনলাম সেখানে শেষ নয়, তো তারপরে সেটার দেখাশোনা বা সমস্যা কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা, বা কী সমস্যা সেটা একজনের কাছ থেকে হেল্প পাওয়া, সেটাও একটা বড় ব্যাপার। আর সন্দীপদা যদি বলা হয় যায় মানে কুকুরের কোয়ালিটি ব্রিডের দিক দিয়ে বলি, তো সেটা সন্দীপদার খুবই ভালো, মানে অনেকে হয়তো ভালো 1 নম্বর বলে 2 নম্বর দেবে সেটা কিন্তু না।